হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমাদের চাওয়া পাওয়া। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। স্কুল অ্যাট হোম পরিবার, আমরা একটি রুটিন দিয়ে দিয়েছি কোন দিন কোন শ্রেণীর আমরা লেকচার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেকচার ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। আমরা আজকে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে পুষ্টি এবং পুষ্টি রিলেটেড যত কিছু আছে তার কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাকিটা ইনশাল্লাহ পরবর্তী আর দুটো ভিডিওতে আমরা আপলোড করে দেব। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্টি কাকে বলে এবং শর্করা এবং প্রোটিন নিয়ে। তাহলে আমি আমার মূল লেকচারে চলে আসি। দেখো, পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি। তাহলে পুষ্টির কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখলাম। একটা হচ্ছে দেহের বৃদ্ধি ঘটাবে, ক্ষয়পূরণ করবে, শক্তি উৎপাদন করবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা সে বাড়াতে সাহায্য করে থাকবে, একে আমরা বলি পুষ্টি। শর্করা খাদ্য বলতে বোঝায় যেসব খাবার আমরা শর্করা বেশি পরিমাণে পেয়ে থাকি সেগুলোকে আমরা সাধারণত শর্করা জাতীয় খাবার বলে থাকি। কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে এই শর্করা খাবার পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে শর্করা খাবারটা কোথা থেকে পেয়ে থাকি? উদ্ভিজ্জ উৎস থেকে। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে থাকে। এবং শর্করা জাতীয় খাবার যদি আমরা বলি সেটা হচ্ছে ভাত এবং আলু। এরপর আমরা চলে যাব প্রোটিন। প্রোটিন বলতে আমরা বুঝি প্রাণীজ ও উদ্ভিজ্জ আমিষকে বোঝানো হয়ে থাকে। প্রোটিন বলতে আমরা কি প্রাণীজ এবং উদ্ভিজ্জ আমিষকে আমরা বুঝিয়ে থাকি। মাছ, মাংস, দুধ, ডিম, ফল হলো প্রাণীজ প্রোটিন, ডাল বাদাম হলো উদ্ভিজ্জ প্রোটিন। আমাদের পরীক্ষা অনেক সময় আসতে পারে যে শর্করা ও প্রোটিনকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি, তখন আমরা পার্থক্যগুলো সুন্দরভাবে লিখে দিব। এটা সাধারণত প্রয়োগও আসতে পারে বা অনুধাবনও আসতে পারে, তবে পুষ্টি কাকে বলে সেটি জ্ঞানমূলকে বেশি আসার সম্ভাবনা আছে। তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখলে ভিডিওগুলো পেতে ইজি হবে। আসসালামু আলাইকুম।